টিকিট কেনার জটিলতা এবং ভোগান্তি অনলাইন সমাধান খুঁজছে বাংলাদেশ বিমান সংস্থাটি নবনিযুক্ত এমডি এই কথা জানিয়েছেন আজ কুর্মিটোলায় বিমান কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় বিনিময় করেন তিনি এবং সেখানে বলেন বিমানে আগামী দশ বছরে নতুন বত্রিশটি নতুন এয়ারক্রাফট যুক্ত করতে হবে দুই হাজার যাতে আমাদের সাতচল্লিশটি এয়ারক্রাফট থাকে বিমানবহরে সেই হিসাবে আমাদের বর্তমান একুশটি আছে একুশটি থেকে ছয়টা ফেজ আউট হয়ে যাবে টোটাল মোট বত্রিশটা এয়ারক্রাফট আমরা মানে পরিকল্পনা করছি যেভাবেই হোক যে সোর্স থেকেই হোক আমাদের বহরে অ্যাড করতে হবে আইদার পারচেজ ও লিজ ওর আদার কোনো মেকানিজম যাই হোক সেটা হলো আমাদের প্রত্যাশা নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটরাট সবচেয়ে কম